দেখেন আমরা এই রোগীটাকে কেমন করে আমরা পায়ের আঙ্গুলে মুভমেন্ট দিতেছি, এইগুলো আপনারা ভালো করে করেন। দেখেন আমি প্রতিটা মুভমেন্ট দিচ্ছি খুব স্মুথলি। আপনারা যে যখন ব্যায়ামটা করবেন বা সাপাড়িতে, তার আর কিছু নেই, ঠিক আছে? অতি সূক্ষ্মভাবে দেখবেন, দেখে আমি কোন জয়েন্টে ধরছি, কীভাবে আঙ্গুলটা ঘুরাচ্ছি, কীভাবে ফ্লেকশন এক্সটেনশন করছি, ঠিক আছে? এইভাবে আপনারা দেখবেন। মনে রাখবেন, যখন আপনার বাচ্চাকে বাসায় ব্যায়াম দিবেন, মনে রাখবেন খুব সতর্কতার সাথে ব্যায়ামটা দিবেন। মনে রাখবেন একটা শিশুর যে হাড্ডিগুলো খুবই নরম, তাই মনে রাখবেন একটা ডিমের কথা মনে রাখবেন, মনে করবেন আমাদের হাতে একটা ডিম আছে, ডিমটা যে কোনো হাত থেকে পড়ে গেলে ডিমটা ভেঙে যেতে পারে বা কিছু আঘাত লাগলেই ডিমটা ভেঙে যেতে পারে, সেই রকম করে আপনার ট্রিটমেন্টগুলো বাসাতে দিবেন, প্রতিটা ট্রিটমেন্ট। আর আপনারা দেখেন আমি একজন পেশেন্টকে হাতে নাতে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে পায়ের আঙ্গুলে ব্যায়ামগুলো দিতে হবে, পায়ের আঙ্গুলের মুভমেন্টগুলো দিতে হবে, ফ্লেকশন এক্সটেনশন দেখাচ্ছি, অ্যাবডাকশন অ্যাডাকশন দেখাচ্ছি। এইগুলো বাসাতে বসে আপনার নিজে নিজের বাচ্চাকে এইরকম ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারবেন। আর আমার চ্যানেলে প্রতিনিয়তই এরকম ট্রিটমেন্ট দিয়ে থাকবো, আপনারা কন্টিনিউ দেখবেন। এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য পেতে আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও রেকর্ড করে পাঠাবেন এবং কী কী প্রবলেম রেকর্ড করে পাঠাবেন, আমি সেই রেকর্ড অনুযায়ী কী কী ব্যায়াম দিতে হবে এবং কোন ধরনের চিকিৎসা নিতে হবে, কী ধরনের ডিভাইস লাগবে, আমি বিস্তারিত বলে দেব। তো দেখতে থাকুন মনোযোগ সহকারে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এর কারণে যে আমি যতগুলো নতুন ভিডিও দেবো আপনাদের, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে। এতে করে আপনার ভাই বন্ধু বাদার যারা প্রতিবেশী আছে, যারা প্রতিবন্ধী শিশু আছে, তারা খুবই উপকৃত হবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনি নিজে দেখেন, নিজে সাবস্ক্রাইব করেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করেন। মনে রাখবেন সাবস্ক্রাইব করলে সবগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, এতে করে আপনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন। আমি কীভাবে পায়ের পাতায় ব্যায়াম দিতে হয় সেটা দেখাচ্ছি, সেটা ভালো করে দেখে নেন। পায়ের পাতাতে আমি তাকে স্ট্রেচিং দিচ্ছি, তার পায়ের পাতা স্ট্রেচিং দিচ্ছি, পায়ের গোড়ালিতে ধরে, তারপরে পায়ের পাতায় ধরে আমি কীভাবে চাপ দিচ্ছি, এটা প্রতি যে চাপে 5 সেকেন্ড হোল্ড করে রাখবেন, ঠিক আছে? এগুলো মনোযোগ সহকারে দেখেন প্রতিটি ব্যায়াম। আশা করি আপনারা যদি সঠিকভাবে ব্যায়াম দেন আপনার বাচ্চা অবশ্যই ভালো হবে, আশা করি। পরবর্তী ভিডিও দেখতে, এবং আমরা আজ যে ভিডিও দেখেছি পায়ের আঙ্গুল এবং পায়ের পাতা এবং পায়ের গোড়ালিতে কীভাবে ব্যায়াম তো, নেক্সটে আমরা এই ধরনের ব্যায়াম দিব যে হাঁটুতে কীভাবে ব্যায়াম দিতে হয় সেটা। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কন্টিনিউ দেখতে পারবেন। আর যদি সাবস্ক্রাইব করে না করেন তাহলে আমি যে ধরনের নতুন ভিডিও দেবো এগুলো আপনারা পাবেন না, তাই আপনাদের ভালোর জন্যই, আপনাদের সেবার জন্যই সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি মনে করি। আজকের মতো ধন্যবাদ, দেখতে থাকুন এই ভিডিওটি।